কিছুদিন পরেই দেখবেন এই সমগ্র মন্ত্রিমণ্ডলটাই জেলে যাবে, কারণ শিক্ষার দুর্নীতিতে সমগ্র মন্ত্রিমণ্ডল দায়ী। তাই আগে থেকে সাফাই গাইছে, বাংলায় আছে কে, সরকারে আছে কে, 12 বছরে ক্ষমতায় আছে কে, 12 বছরের মুখ্যমন্ত্রী সে তো ক্ষমতায় আছে, তার তো মন্ত্রিমণ্ডল, তার তো মেয়র, সারা বাংলায় বিরোধী পক্ষকে মিটিং মিছিল করতে দেয় না, আজকে ভোট লুট করলে, তারপরও আজকে এই যে সন্ত্রাস, বিভিন্ন জায়গায় অত্যাচার, অস্ত্র পাওয়া যাচ্ছে, এ খুঁজে পাওয়ার দায়িত্ব কার? এটা কি বিজেপির না কংগ্রেসের? এ খুঁজে করার দায়িত্ব যেহেতু সরকারে তুমি আছো, মেয়রে তুমি আছো, কলকাতার থেকে মেয়র তুমি, আজকে কলকাতার বুকে এবং বাংলার বুকে যে সন্ত্রাসবাদী ধরা পড়ছে এর জন্য দায়ী বাংলার মুখ্যমন্ত্রী, এর জন্য দায়ী বাংলার মন্ত্রিমণ্ডল। দেখুন, শুভেন্দু অধিকারী হচ্ছে বিরোধী দলনেতা ও ভারতীয় জনতা পার্টির, সুতরাং ভারতীয় জনতা পার্টির নেতা কী বলল সেটা ধর্তব্যের মধ্যে না। এটা যদি তৃণমূলের কোনো নেতা, তৃণমূলের কোনো মন্ত্রী, তৃণমূলের মুখ্যমন্ত্রী, তৃণমূলের তোমার যদি বলতো অভিষেক ব্যানার্জি, তাহলে এটা বাংলার মানুষের কাছে গ্রহণযোগ্য হতো, কারণ শুভেন্দু যদি বিজেপির কথা বলে সেটা মানুষ বিশ্বাস করবে, কিন্তু তৃণমূলের কথা বললে কথা বলবে না। কারণ এই শোভন দেব চট্টোপাধ্যায় উনি এককালে মেয়র ছিলেন, কিন্তু পরবর্তীকালে উনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন এবং ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে বেশ কিছুদিন ছিলেন এবং ভারতীয় জনতা পার্টির পদও অলঙ্কৃত করেছিল। সেই জায়গাতে আজকে বাংলার বুকে ফিরহাদ হাকিম যে সাম্প্রদায়িক কথাবার্তা বলছে, যে লোকটি একটা গদগদ মুসলমানদের সভাতে নিজে টুপি পরে বাংলার মুসলমানদেরকে টুপি পরিয়ে সেখানে বলল, ইসলামের গুণগান গাইল, কিন্তু অপর ধর্মকে একটা বাজে ল্যাঙ্গুয়েজ বলে ফেলল। এই জায়গাতে আজকে আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি বাংলার বুকে সেটা বিনষ্ট করার চেষ্টা করল। আজকে এই ফিরহাদ হাকিম আজকে এসে উনি আবার সাফাই গাইছে যে আমি দুর্গা পুজো করি, আমি কালী পুজো করি। আচ্ছা বলুন তো, ইসলামে কোন জায়গায় লেখা আছে যে তুমি দুর্গা পুজো করবে, তুমি কালী পুজো করবে? তাহলে তো তুমি তো ইসলাম থেকে বেরিয়ে গেলে, তাহলে তুমি ইসলামিক সভাতে ইসলামের মতো কথা বললে এবং অপর ধর্মকে তুমি তির্যক মন্তব্য করলে, সেখানে তো বলতে পারতে যে আমি দুর্গা পুজো করি, কালী পুজো করি, ওই মুসলমানদের সভাতে বলতে পারতে, তাহলে দেখতাম তুমি কত, তোমার পিঠের চামড়াটা থাকতো কি না। আজকে তুমি সাফাই গাইতে হচ্ছে ওনাকে, সাংবাদিক সম্মেলন করে সাফাই গাইতে হচ্ছে কি না, আমি তো দুর্গা পুজো করি, আমি তো কালী পুজো করি, ইসলামে কোথায় লেখা আছে, ইসলামে কোথায় লেখা? আবার সাংবাদিকদেরকে জোর করে বলতে হচ্ছে, তোমরা বলো আমি কি সাংবাদিক, জোরে বলো, জোরে ওয়াই। শুনুন, একটা বাংলায় কথা আছে, মুখের কথা, মুখের বুলি আর বন্দুকের গুলি যদি একবার বেরিয়ে যায় আর ফিরে আসে না। তা এই কলকাতার মেয়র এবং গদগদ মুসলমানদের সভাতে যে বুলি বলে এসছে, এ বুলি ফিরে আসবে না। এবং এই লোকটি আজকে প্রথম বলল না সাম্প্রদায়িক কথাবার্তা, এই লোকটি বলেছিল মিনি পাকিস্তান, এই লোকটি বলেছিল সবাইকে উর্দু ভাষা পড়াতে হবে, এই রকম নানা রকম সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হয় এরকম কথাবার্তা যে বারবার ইনি বলে, এই রকম লোকের মেয়র থেকে অবিলম্বে অপসারণ চাই। মেয়র হিসাবে বাংলার এ 100% ফেলিওর, এখনও পর্যন্ত কলকাতার বুকে ব্যাঙে পেচ্ছাপ করলে কলকাতার ডুবে যায়, লজ্জা করে না বেহা। এই মেয়র চেয়ারে তৃণমূলের সুব্রত মুখার্জি বসেছিল, এই মেয়রের চেয়ারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বসেছিল,
সেই চেয়ারে আজকে এই কুলাঙ্গারটা বসেছে, যে কিনা গেঞ্জি পরে টাকা নিতে দেখা গেছে। এইরকম কুলাঙ্গার মেয়র, এইরকম সাম্প্রদায়িক কথাবার্তা বলা মেয়র কলকাতাবাসী চাই না। উঠেছিল যে পাথরে দুধ খাচ্ছে, গদ গদ করে পাথরে দুধ খাচ্ছে, একটা আওয়াজ উঠে গেল সব জায়গায় পাথরে দুধ খাচ্ছে। ঠিক সেই রকমভাবে আজকে বাজারে ছেলে ধরা বলে বাজার রুটি দিচ্ছে, আর সেই ছেলে ধরা বলে মানুষ কি করছে, কাউকে মোবাইল সন্দেহ, চুরি চুরি করার সন্দেহ, ছেলে ধরার সন্দেহ পিটিয়ে মারছে। এটা বাংলার কালচার না, এটা ফেলিওর, বাংলার প্রশাসন ফেলিওর, বাংলার আইবি ফেলিওর, বাংলার ডিআইবি ফেলিওর, বাংলার পুলিশ ফেলিওর। অতএব আমি বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো ইমিডিয়েট অ্যাকশন নিতে, তা নাহলে এরকম অরাজকতা বাংলার বুকে চলতে দেওয়া যায় না, যাবে না। প্রিয়া হাকিম বলছেন, আরও বলছেন যে আমারও পরিবার আছে, পরিবার নিয়ে থাকতে ভয় পাচ্ছি, আতঙ্কে আছেন। ফিরাজ হাকিম বলছেন, কি বল কেন, তুমি তো মিনি পাকিস্তানে বাস করো, হ্যাঁ তুমি তো মিনি পাকিস্তানে বাস করো, তুমি তো মিনি পাকিস্তানে বাস করো। আজকে যখন তুমি ইডিসিবিআই গেল তখন বললে আমি কি চোর, আমি কি চোর, আই এম এ থিফ। তুমি যে চোর না, তার জন্য সাক্ষী রাখতে হলো সুজন চক্রবর্তীকে, তার জন্য সাক্ষী রাখতে হলো দিলীপ ঘোষকে। আজকে তোমাকে আতঙ্ক লাগছে কেন, তুমি তো মরদের বাচ্চা, তুমি তো মরদের বাচ্চা। মুসলমানের সভাতে গিয়ে, গদ গদ সভাতে গিয়ে তুমি বললে ইসলাম ধর্মের জন্য সৌভাগ্য, ইসলামের গুণগান গাইলে। আবার বলে সবাই যে কলকাতা সেফ, আবার উনি বলেন কলকাতা সেফটি, যেখানে আমাদের মেয়রই সেফটি না, তা কলকাতাবাসী কী করে সেফটি হবে? কারণ শুনুন, যে চুরি করে না, আজকে কলকাতায় যতগুলো রাজাবাজার থেকে আরম্ভ করে, বেনিয়াতলা থেকে শুরু করে, গার্ডেনিজ থেকে শুরু করে, পার্সার কাছ থেকে শুরু করে, সমস্ত যে বেআইনি বাড়িগুলো হয়েছে সবটাই এই মেয়র জানে। আজকে যে হকারগুলো বসেছে, মাসে দু কোটি টাকার উপরে টাকা পায়, সবটাই মেয়র জানে। আজকে বেআইনি যে পার্কিংয়ের টাকা ওঠে, সবটাই মেয়র জানে। অর্থাৎ ও চোর, সেটা চোরের মন পুলিশ। পুলিশ বাংলায় আছে কে, সরকারে আছে কে, 12 বছরে ক্ষমতায় আছে কে, 12 বছরের মুখ্যমন্ত্রী, 70 বছরের বুড়ি, সে তো ক্ষমতায় আছে, তার তো মন্ত্রিমণ্ডল, তার তো মেয়র। সারা বাংলায় বিরোধী পক্ষকে মিটিং মিছিল করতে দেয় না, আজকে ভোট লুট করলে, তারপরেও আজকে এই যে সন্ত্রাস, বিভিন্ন জায়গায় অত্যাচার, অস্ত্র পাওয়া যাচ্ছে, এ খুঁজে পাওয়ার দায়িত্ব কার? এটা কি বিজেপির না কংগ্রেসের? এ খুঁজে করার দায়িত্ব যেহেতু সরকারে তুমি আছো, মেয়রে তুমি আছো, কলকাতার থেকে মেয়র তুমি, আজকে কলকাতার বুকে এবং বাংলার বুকে যে সন্ত্রাসবাদী ধরা পড়ছে, এর জন্য দায়ী বাংলার মুখ্যমন্ত্রী, এর জন্য দায়ী বাংলার মন্ত্রিমণ্ডল, সমগ্র দায়ী। কিছুদিন পরেই দেখবেন এই সমগ্র মন্ত্রিমণ্ডলটাই জেলে যাবে, কারণ শিক্ষার দুর্নীতিতে সমগ্র মন্ত্রিমণ্ডল দায়ী। তাই আগে থেকে সাফাই গাইছে, পানি বৃষ্টি আছে।